হ্যালো স্টুডেন্ট গুড মর্নিং দেখো আমি অনলাইন ক্লাসের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন আমি তোমাদের সাথে যে ক্লাসটা শেয়ার করবো সেটা কি না ক্লাস এল কেজির বেঙ্গলি ছড়া ঠিক আছে তো তোমাদের আমি আগের দিনে কী করিয়েছিলাম আগের দিনে তোমাদের রাইমসের যে দুটো ক্লাস ছিল তার মধ্যে আমি এই ছড়াটা করিয়েছিলাম কি না দাদুর মাথায় টাক ছিল এই ছড়াটা আমি করিয়েছিলাম তাই তো এবং একদিন আমি তোমাদের মুখস্থ করতে দিয়েছিলাম আর একদিন আমি তোমাদের অ্যাক্টিভিটি করে দেখিয়েছিলাম আশা করছি তোমরা ভিডিওটা দেখে বাড়িতে সবাই প্র্যাকটিস করেছো এবং সবাই ফলো করেছো আর বাড়িতে অ্যাক্টিভিটি করার চেষ্টাও করেছো তো তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আমরা আজকে নেক্সট ছড়াতে চলে যাবো নেক্সট ছড়া হচ্ছে কি না চাঁদের বুড়ি খুব সুন্দর একটা ছড়া আর এর অ্যাক্টিভিটিটাও কিন্তু খুব সুন্দর হবে আমি এই মুহুর্তে তোমাদের অ্যাক্টিভিটিটা করে দেখাতে পারছি না নেক্সট যেদিন আমি স্কুলে যাব সেদিন কিন্তু আমি তোমাদের আবার অ্যাক্টিভিটিটা করে দেখাবো আজকে আমি শুধু তোমাদের এটা কিন্তু মুখস্থ করতে দিচ্ছি কারণ মুখস্থ না করলে কিন্তু তোমরা বাড়িতে যদি মুখস্থ ঠিকঠাক করে না করো তাহলে কিন্তু তোমরা অ্যাক্টিভিটি করতে পারবে না খুব সুন্দর একটা ছড়া আর আমি খুব সুন্দর করে অ্যাক্টিভিটিটা কিন্তু তোমাদের করাবো নেক্সট দিন আজকে শুধু পড়িয়ে দিচ্ছি দেখো ছড়াটার নাম কি হচ্ছে চাঁদের বুড়ি কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তাই তো আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চাঁদের বুড়ি খুব সুন্দর দেখো পড়ছি এক যে ছিল চাঁদের কনায় চরকা কাটা বুড়ি দেখো এখানে বুড়িটা কি করছে দেখো চরকা কাটছে তাই তো চরকা মানে সেই সুতো কাটা যেগুলোকে বলে সেটাই এখানে করছে তাহলে কি বললো এক যে ছিল চাঁদের কোনায় মানে এ দেখো চাঁদের ছবিটাও কিন্তু এখানে দিয়েছে চাঁদের কোনাতে কি হচ্ছে না একটা চর বুড়ি চরকা কাটছে পুরা তার বয়স লেখে সাতশো হাজার কুড়ি মানে তার পুরাণে অনেক বয়স কত বয়স না সাতশো হাজার কুড়ি সাদা সুতোর জাল বনে সে হয় না বুনন সারা পণ ছিল তার ধরবে জালে হাজার কোটি তারা ঠিক আছে মানে তার সে মানে সব সময় কি করে না সুতোর জাল বুনে যায় ঠিক আছে তার বুনন কিন্তু আর শেষ হয় না তার পণ ছিল মানে প্রতিজ্ঞা ছিল মানে সে প্রমিস করেছিল কি করবে তার জালে হাজার কোটি তারাকে সে ধরে নেবে ঠিক আছে তার একটা এটা কাল্পনিক কল্পনা ছিল ঠিক আছে তো তাহলে বোঝা গেল দেখো আমি আরেকবার ভালো করে পড়ছি প্রথমে ছড়াটা পড়ার আগে কিন্তু ভালো করে তোমরা দেখবে যে ছড়াটার নাম কি এবং ছড়াটা কার লেখা তাহলে আমি আজকে পড়াচ্ছি তোমাদের কি না রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চাঁদের বুড়ি এক যে ছিল চাঁদের কোনায় চর কাকাটা বুড়ি পুরা নেতার বয়স লেখা সাতশো হাজার কুড়ি সাদা সুতোর জাল হয় না বুনন সারা ছিল তার হাজার কোটি তারা আমি আরও একবার পড়িয়ে তোমাদের শুনিয়ে দিচ্ছি তাহলে কাল লেখা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চাঁদের বুড়ি এক যে ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি পুরা নেতার বয়স লেখে সাতশো হাজার কুড়ি সাদা সুতোর জাল বনে সে হয় না বুনন সারা পণ ছিল তার ধরবে জালে হাজার কোটি তারা ঠিক আছে কত সুন্দর কবিতা না একটা তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে পড়লে ঠিক আছে আর আমি নেক্সট দিন তোমাদের অ্যাক্টিভিটি দেখিয়ে দেবো ঠিক আছে আর তাহলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি এটা তোমরা বাড়িতে মুখস্থ করবে আর ছড়াটা মুখস্থ করার আগে কবির নাম এবং কো ছড়ার নামটা কিন্তু ভালো করে পড়বে ঠিক আছে তো তাহলে তোমাদের আজকে এতটুকুই কাজ থাকলো বাড়ির জন্য আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম টাটা এ নাইস ডে থ্যাংক ইউ